সময় পরীক্ষা নেয় নির্দেশ প্রধানমন্ত্রী। এত লম্বা দীর্ঘ সময় না করে এটাকে আরো একটু কমিয়ে নিয়ে আসার যদি ব্যবস্থা করতে পারে, আপাতত 10 দিনের সময়, তারপর 7 দিনের পরীক্ষা শেষ। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাজিদ খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হওয়ায় এবার কমেছে পাঠের ভার, শিক্ষার্থীদের বিচলিত না হওয়ার পরামর্শ। লেখক ব্লগার সহ বিশিষ্ট ব্যক্তিদের উপর আবার জঙ্গি হামলার আশঙ্কা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোয়েন্দা তথ্য, অ্যাটর্নি জেনারেল ও ইউজিসির চেয়ারম্যানকে হত্যার হুমকি। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে আরো সময় লাগবে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমার সেনাবাহিনীর সেনাবাহিনীর পরিকল্পিত মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থার প্রতিবেদন। প্রচারণায় জমজমাট প্রতিনিধি নির্বাচন, সেনা মোতায়েন নিয়ে বিপরীত অবস্থানে রাজশাহী দুই নেতা প্রার্থী। সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা। পাঠক সৃষ্টির কারিগর হুমায়ুন কারিগর ষষ্ঠ মুক্তিবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের নানা আয়োজন। লেখকদের হাজ মন্ত্রের হাজ পাঠক ভক্ত পাঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবছর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল বলে প্রশ্ন ফাঁস রোধ আগামীতে পরীক্ষা আগামীতে পরীক্ষার এমন পরিবেশ নিশ্চিত করালেন আগে দীর্ঘদিন বলেন দীর্ঘদিন ধরে পরিসংখ্যান না নিয়ে সময়সীমা কমাতে মনোযোগী হতে। সকালে গণভবনে এবছরে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার অনুষ্ঠান হস্তাঙ্গত অনুষ্ঠানে কথা বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তিনি বলেন, ভালো ফল আর দাস করে হয় বরং তা অর্জন করতে হবে অনুশীলনের মধ্য দিয়ে। এবারও নির্ধারিত সময় অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার 55 দিনের মাথায় উচ্চ ফল পেল উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার পথে পা বাড়ানো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বার্ষিক গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবছরের HSC ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কাছে। এরপর একে একে 8টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা নিজ নিজ বোর্ডের ফল তুলে দেন সরকার প্রধানের কাছে। ফল প্রকাশ অনুষ্ঠানে এবছরের HSC পরীক্ষার ফলের বিস্তারিত প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাশের হার ও GPA-5 রাউন্ডে দুটোই কমেছে গেলবারের তুলনায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেই প্রশ্ন ফাঁসের কলঙ্ক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষা। একটা বদনাম হতো যে প্রশ্নপত্র ফাঁস ডিজিটালে যেমন সুফল আছে মাঝে মাঝে কিছু কুফল এসে যায়। এবারে যে পদ্ধতিটা নেওয়া হয়েছে সেটা খুবই চমৎকার। আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা চলে যাবে পরীক্ষা হলে কোন সেটটা নেওয়া হবে সেটা মাত্র 25 মিনিট আগে জানানো হয় এবং তার ফলে এই নকল বন্ধ হয়ে গেছে। কারণ নকল করলে কেন, আমাদের ছেলেমেয়েরা একটু পড়াশোনা করলেই তো ভালো রেজাল্ট করতে পারে। শিক্ষার্থীদের অসদ উপায় অবলম্বনের পথ ছেড়ে পাঠের পাশে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসঙ্গতি ও প্রশ্ন ফাঁসের মতো ব্যাধি ঠেকাতে কমাতে হবে পরীক্ষা গ্রহণের সময়সীমা। রেজাল্ট দিতে আপনারা এত সময় নিলেন না, কিন্তু পরীক্ষা নিতে যত বেশি সময় দিয়েছে সেখানে কিভাবে পরীক্ষার সময়টা কমিয়ে আনা যায়? আর পরীক্ষার সময়টা যদি কমিয়ে আনা যায় তাহলে দেখবেন যে নানা রকম বিভিন্ন যে কথাবার্তা বলা, রিউমার ছড়ানো, নানা ধরনের কথা প্রচার করা, এগুলো কিন্তু কমে আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন নেত্রকোনা জেলা প্রশাসনের কার্যালয়ের সঙ্গে। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তুত হতে হবে আগামীর বাংলাদেশের জন্য। দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম হলে অবশ্যই আত্মবিশ্বাস জাগ্রত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউনিভার্সিটি নির্বাচনের খবর। প্রার্থীদের কৌশলই প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের মাঠ। ভোটারদের মন জয়ে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে রাজশাহীতে বিএনপি প্রার্থী নির্বাচনের 7 দিন আগে সেনা মোতায়েনের দাবি করলেও আওয়ামী লীগ বলছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকায় সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই।
সিলেট নগর জুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে গণসংযোগে নেমে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান নির্বাচিত হলে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন। এই নগরের মানুষকে সার্বিক সুযোগ সুবিধা প্রদান করে আমরা একটা তিলোত্তমা মহানগরী করে তুলতে চাই, যেখানে মানুষের নাগরিক সুযোগ সুবিধা প্রাপ্তিটা হবে খুব সহজে। একই সময় প্রচারণায় নেমে নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে পারলে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে মানুষ যাতে আস্থা রাখতে পারে সেই পরিবেশ সৃষ্টি হবে। সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল প্রচারণা চালান। এ সময় নির্বাচনের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। একই সময় নগরের ডিঙ্গাডোবো এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। বলেন, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমি একেবারেই দ্বিমত পোষণ করি, সেনাবাহিনী নামানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি রাজশাহীতে এবং হবেও না ইনশাল্লাহ, কারণ আমরা আমাদের দিক থেকে কোনো রকম লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে চাই না। আমাদের এখানে থার্ড আম্পিয়ার হিসাবে আমরা আর্মিকে সাত দিন আগেই যাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বহিরাগতরা এসে আমাদের ভোট কারচুপি করবে এবং তারা বিভিন্ন জায়গায় এখনই বিভিন্ন জায়গায় আশ্রয়ের কথা শুনছি। একই দিন বিকেলে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ প্রচারণায় নামেন। নির্বাচিত হলে বরিশাল নগরীর সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বরিশালের মানুষের চাওয়া পাওয়াই আমার ইস্তেহার, জনগণের পাশে যদি আমরা থেকে থাকি অবশ্যই জনগণ আমাদের ম্যান্ডেট দেবেন এবং 30 তারিখ নৌকার বিজয় ইনশাআল্লাহ জনগণ সেদিন দেখিয়ে দেবে। নগরীর উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে নগর পিতা নির্বাচন করতে চান ভোটাররা। নগরবাসীর জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজকর্ম করবে তারই ভোট দেওয়া উচিত। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণার মাঠে সরব, ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের মুখের ভাষা অগণতান্ত্রিক তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। সকালে রাজস্থানের সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ হেরফেরের বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে জড়িতরা কেউই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। তারা বলছে দেশে গণতন্ত্র নেই, অথচ তারাই অবিরাম অগণতান্ত্রিক ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন। গালিগালাজ যারা করে তাদের মুখে কি গণতন্ত্রের বলি শোভা পায়? তারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। যদি ভেতরে কোনো অনিয়ম হয়ে থাকে, অর্থ প্রতিমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন এটা সুষ্ঠু তদন্ত হবে, যদি কেউ অপকর্ম করে থাকে তদন্তে বের হয়ে আসে কঠিন শাস্তি তাকে পেতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে কেরানীগঞ্জের আটি বাজারে আয়োজিত স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী আগামী নির্বাচনে ভোটারদের কাছে ভোট চান। তিনি বলেন, নির্বাচনে অনেকেই প্রার্থী হওয়ার প্রত্যাশা করবে, এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে আদালতের উপর, বিএনপি নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ত্রাসী দল হিসেবে যারা বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে, এতিমদের টাকা যারা লুট করে খায়, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যাবে না। খালেদা জিয়া আজকে জেলে, খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না, নির্বাচন করতে পারবেন কি পারবে না, সেটা আদালতের সিদ্ধান্তের বিষয়, আমাদের কোনো কিছু করার নেই। বিএনপি নির্বাচনে আসবে আমি বিশ্বাস করি, যদি না আসে তোষামত করে আমরা তাদেরকে নির্বাচনে আনবো না, করলে আনবো না, পরিষ্কার কথা। আমরা চাই তারা নির্বাচনে আসুক, নির্বাচনে না আসতে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তারা বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতির ধারাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ছাড়া বিকল্প কোনো চিন্তা করার কোনো কারণ নাই।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল কারচুপি করতে সরকারের নির্দেশে নির্বাচন কমিশন ইভিএম কিনতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান রিজভী। সরকারের নির্দেশে নির্বাচন কমিশন ইভিএম চালুর মাধ্যমে আরেকটি বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথে এগুচ্ছে। যেহেতু তাদের জনপ্রিয়তা নেই গণবিচ্ছিন্ন, সেজন্য তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ফন্দি ফিকির শুরু করেছে। ভোটাধিকার হরণে এই পদ্ধতির ব্যবহার চুপিসারে ডিজিটাল অন্তর্ঘাত, ডিজিটাল স্যাবোটাজ। আমরা আবারও জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে ইভিএম ব্যবহারের জনদাবির বিপক্ষের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসার জোর দাবি জানাচ্ছি। রাতের সময় আরো থাকছে। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার সঙ্গে জড়িত অভিযোগে চারজন গ্রেপ্তার, জড়িত আছে আরো চারজন, ধারণা ডিবির। আবারও সংগঠিত হচ্ছে জঙ্গিরা। লক্ষ্য প্রগতিশীল লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ওপর হামলা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কাছে পাঠানো এক গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো, তারপরও সার্বিক দিক বিবেচনায় নিয়ে সতর্ক রয়েছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদ দমনে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। খান মোহাম্মদ জমিলের রিপোর্ট। 2013 পর দুবছরে দেশজুড়ে ঘটে একের পর এক টার্গেট কিলিং এর ঘটনা। আর 2016 সালে গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মধ্য দিয়ে জঙ্গিরা ছাড়িয়ে যায় সকল নৃশংসতাকে। এরপর র‍্যাব পুলিশের অব্যাহত অভিযানে মারা যায় 59 জঙ্গি, গ্রেফতারও হয় অনেকে। এরপর জঙ্গিদের বড় ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কাছে পাঠানো এক গোয়েন্দা প্রতিবেদনে তথ্য দেয়া হয়, জঙ্গি সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। প্রগতিশীল লেখক, ব্লগার, চিন্তাবিদ, ইসলাম সম্পর্কে নেতিবাচক মন্তব্যকারী, ধর্মীয় সংখ্যালঘু ও দেশে কর্মরত বিদেশি নাগরিক জঙ্গিদের হামলার লক্ষ্য হতে পারে। গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিভিন্ন ইউনিটে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসিক এলাকায় নতুন ভাড়াটিয়া এলে তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া, বাস, রেল স্টেশন এবং নৌ ও বিমানবন্দরে চলাচল নিয়ন্ত্রণ, মাঝে মাঝে আকস্মিক তল্লাশি করা, স্থানীয় প্রশাসনের সহায়তায় মোবাইল ব্যাংকিং যাচাই বাছাই ও নজরদারি করা, গাড়ি চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা ইত্যাদি। এছাড়া পুলিশের নিজেদের স্থাপনার নিরাপত্তা জোরদার, নম্বরবিহীন কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল যেন গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢুকতে না পারে ইত্যাদি বিষয়ে 19 দফা সতর্কতা দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের প্রতি। সন্ত্রাসী জঙ্গিদের নেটওয়ার্কটাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছি, এই ধরনের বড় কাজ করার সামর্থ্য তাদের নেই। তারপরও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এই ধরনের সাবোটেজ হতে পারে, এই ধরনের দুর্ঘটনা হতে পারে, সেটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিরা কোণঠাসা অবস্থায় থাকলেও নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা অব্যাহত থাকে তাদের। এছাড়া নির্বাচন সামনে রেখে কোনো কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় পেতে পারে তারা। জঙ্গিরা কিন্তু বসে থাকবে না কখনই, তাদের তো একটা লক্ষ্য রয়েছে এবং আমরা জানি যে তাদের যে রাজনৈতিক যে জায়গাটি রয়েছে এবং সেটি হলো জামাতে ইসলাম। তারা আজকে রাজনৈতিকভাবে মহাসংকটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গত দেড় বছরের যে সফলতা, সেই সফলতার ভিত্তি করে তারা যদি আত্মতুষ্টিতে থাকেন, সেটাও ভয়ানক একটা বিপদের সংকেত হবে। সার্বিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিয়ে গোয়েন্দা নেটওয়ার্ক আরও জোরদার করার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করেছেন অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবির আহমেদ। বিকেল চারটায় ডাকযোগে পাওয়া এক চিঠিতে এই হুমকি দেয়া হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে রাত 8:30 দিকে তার ব্যক্তিগত সচিব থানায় সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান শাহবাগ থানা পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানা সাধারণ ডায়েরি করেছেন তিনি। চলতি বর্ষা মৌসুমে রাজধানীতে বছরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল আজ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে আশার কথা আগামীকাল রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হবার সম্ভাবনা থাকায় গরমের তীব্রতা কমবে। আজকে যে তাপমাত্রা আছে মেনলি আজকেই থাকবে, আমরা আশা করছি হয়তো আগামীকাল অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। বর্ষাকালে নর্মালি বাতাসের জলীয়বাষ্প থাকে, এবং এই জলীয়বাষ্প তাপমাত্রা যখন 36 উপর উঠবে এবং বাতাসে যদি জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনার গরমের অনুভূতিটা অনেকটা বেড়ে যাবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশ সফররত জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইলস অ্যানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আসন্ন জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, সব দলকে নিয়ে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন জার্মান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানবিকতার জায়গা থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জার্মানি বাংলাদেশের পাশেই থাকবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগবে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ট। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা পর্যাপ্ত নয় উল্লেখ করে ইউরোপের বাইরের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান উইগান্ট। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইইউ এর আগ্রহের কথাও জানান তিনি। জীবন বাঁচাতে রোহিঙ্গারা এসেছেন, স্রোতের মতো বাঁধ ভাঙা তাদের গতি। গত বছরের 25 আগস্টের পর থেকে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, জীবন ধারণের সব সুযোগ করে দিয়েছে স্বার্থহীন। বাংলাদেশের এই ভূমিকা বিশ্বে প্রশংসা কুড়ালেও প্রায় 10 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরে দিতে এখন ঢাকার পাশে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী অবস্থান। 2016 সালে শুরু হওয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকের তৃতীয় আয়োজনেও তাই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা চায় বাংলাদেশ। সম্পর্কের সবগুলো দিকেই আমাদের আলোচনায় ঠাঁই পেয়েছে। আমরা সামাজিক উন্নয়ন এবং অমীমাংসিত সব বিষয় নিয়েই আলোচনা করেছি। আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আমরা আলোচনার বড় একটি অংশ জুড়েই রোহিঙ্গাদের সমস্যাটি নিয়ে কথা বলেছি। মিয়ানমার সরকার এবং বাংলাদেশের মধ্যে জাতিসংঘের সংস্থাগুলো গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি প্রথম দফায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কাজ শুরু করতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। এছাড়া তাদের জন্য এখনো পর্যন্ত যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তার অর্ধেকের বেশি দিয়েছে ইইউভুক্ত দেশগুলো, তবে সেটা পর্যাপ্ত নয়। এজন্য অন্য দেশগুলোকেও এগিয়ে আসা উচিত। বাংলাদেশের জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়মিত যোগাযোগ রাখছেন জানিয়ে উইগান্ড বলেন, প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতা করবেন তারা। সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার সহ নানা বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে একটি সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলেও কূটনীতিকদের অভিহিত করেন মন্ত্রী। রাখাইনে জাতিগত নিধনের জন্য মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা 45। বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা চৌকিতে হামলার অজুহাতে রাখাইনে রোহিঙ্গা বিরোধী যে অভিযান চালানো হয় তার পরিকল্পনা আরও আগেই করে রেখেছিল দেশটির সরকার। দীর্ঘ 21 মাসের অনুসন্ধানে 254 জনের সাক্ষ্যের ভিত্তিতে 160 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে 45।
প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হাইন সহ 22 সামরিক ই পাসপোর্টের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যে কোনো দেশে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জার্মানির সঙ্গে ই পাসপোর্ট বাস্তবায়ন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি সই শেষে একথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রপতি মন্ত্রী নেইলস অ্যানেন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ই পাসপোর্ট বৈশ্বিক সন্ত্রাস মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও জার্মান প্রতিষ্ঠান ভেরিডোজ জিএমবিএইচ এর সিইও চুক্তিতে সই করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রতীকী ই পাসপোর্ট তুলে দেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। ষষ্ঠ দিনের মতো পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত 7টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ 12টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে বাংলাদেশ বিমানের 7টি ও সৌদি এয়ারলাইন্সের 5টি ফ্লাইট রয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শিডিউল অনুযায়ী ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন হজ যাত্রীরা। হজ ক্যাম্পে ইবাদত ও জিকির আসকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন তারা। হজ অফিসের তথ্য মতে 1,26,798 জন হজ যাত্রীর মধ্যে 25,317 জন সৌদি আরব গিয়ে পৌঁছেছেন। এর মধ্যে ভিসা পাওয়া গেছে 58,696 জনের। বদলি কোটা না বাড়ানোর ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তে প্রায় 10 থেকে 11,000 হজ যাত্রীর সৌদি যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। এমত অবস্থায় বদলি কোটা বাড়ানোর দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে হাব ও হজ যাত্রী কল্যাণ সমিতি। হজ এজেন্সিগুলি তাদের হজ যাত্রী সংখ্যার বিপরীতে সৌদি আরবে মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, ক্যাটারিং এবং ট্রান্সপোর্ট সার্ভিসের সমস্ত পয়সা বাংলাদেশের বৈদেশিক মুদ্রায় অলরেডি ব্যবহার করে ফেলেছে। তার বিপরীতে যদি 2019 সালে অপেক্ষমান হজ যাত্রীদের তালিকা থেকে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় তাহলে সেটা পূরণ হয়ে যাবে। হজ ম্যানেজমেন্ট সিস্টেমে তারা দিয়েছে যে কার কত হাজির রিপ্লেসমেন্ট আছে এটা জানানোর জন্য। এই জন্য আমি মাননীয় ধর্মমন্ত্রী ও সচিবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিষয়টি তাড়াতাড়ি ফয়সালা করার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি, কারণ 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বিমানের টিকিট অনেক অবিক্রিত অবস্থায় আছে। এদিকে হজ পালন করতে গিয়ে মোহাম্মদ আব্দুল সাত্তার নামের এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। বুধবার মক্কায় তিনি মারা যান। 68 বছর বয়সী আব্দুল সাত্তার মানিকগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল। এদিকে হজযাত্রায় ষষ্ঠ দিনে এখন পর্যন্ত 79টি ফ্লাইটে 28,280 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 36টি ফ্লাইটে 13,619 জন এবং সৌদি এয়ারলাইন্সের 43টি ফ্লাইটে 14,661 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,259 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন 25,021 জন হজ যাত্রী। রাতের সময় আরো থাকছে। মালয়েশিয়ায় স্বামীর হাতে বাংলাদেশি নারী আইনজীবী খুন, লাশ সুটকেসে ভরে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর বাড্ডা ও হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, এক বন্ধুর সঙ্গে বনানীর একটি বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন মামুন, কিন্তু সেখানে গিয়ে অনৈতিক কাজের আলামত দেখতে পান তিনি। পরে নিজের পুলিশ পরিচয় দিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন মামুন। পরিচয় জেনে যাওয়ায় পরিকল্পিতভাবে আঘাত করে মামুনকে হত্যা করে আসামিরা। পরে লাশ গুম করার উদ্দেশ্যে গাড়িতে করে গাজীপুরের কালীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি জঙ্গলের মধ্যে লাশ ফেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আসামিরা। এই ঘটনার সঙ্গে আরও 4 জন জড়িত বলে ধারণা পুলিশের। তাদের গ্রেফতারে অভিযান চলছে। বারবার জানার চেষ্টা করেছি যে রহমত এই জায়গায় আরো গিয়েছে কিনা, আমার ইন্সপেক্টর এখানে যাতায়াত ছিল কিনা,
ইন্সপেক্টরকে তারা চিনে কিনা, রহমত ছাড়া অন্য কোনো মেয়েরা তাকে চিনে কিনা, রহমত এখানে ইতিপূর্বে গিয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। এবং আমরা দেখেছি যে না, এই বাসাটা ভাড়া নিয়েছে 2 মাস আগে, এবং এই 2 মাসের মধ্যে আমাদের যে টেকনোলজি আছে সবভাবে বোঝার এবং ইনভেস্টিগেট করে কনফার্ম হয়েছে যে তারা ফর দি ফার্স্ট টাইম এই দুজন এখানে গিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিপীড়নের প্রতিবাদে আগামী 23 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। সকালে পূর্বঘোষিত শিক্ষক সংহতি সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। শিক্ষকরা অভিযোগ করে বলেন, বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। কোনো ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশ শেষে মৌন মিছিল করেন শিক্ষকরা। ঋষির বাড়িতে হামলা হয়েছে, কোটা আন্দোলনকারীরা বলেছে যে এই হামলার সঙ্গে আমরা জড়িত না, ভিসিও বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই হামলার সঙ্গে জড়িত না। তাহলে যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই শাস্তি এখন পর্যন্ত আমরা সেই তদন্তের রিপোর্টও জানি না। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়ন্ত্রণ করেন না, বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদের এখানে দায়িত্ব দেওয়া হয় যে শিক্ষকরা নিজেরা কোনো চিন্তা না করে, কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে, কোনো রকম আত্মসম্মান বোধ সমস্ত রকম জলাঞ্জলি দিয়ে যারা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের রক্ষা করার দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শিক্ষকদেরকেও নিপীড়িত হতে দেখছি, এই ক্যাম্পাসে দেখছি, আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখছি, তাদের নামে নানাবিধ কটূক্তি ঘোষিত হতে দেখছি, তাদেরকে নানা নোংরা অভিধায় সংজ্ঞায়িত হতে দেখছি। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বেলা 11:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং গোপাল ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দেশে ফিরলেন রাষ্ট্রপতি। এর আগে গত বছরের অক্টোবরেও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 0.64% জিপিএ 5 কমেছে 8,000-এর বেশি, অল্প সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। লেখক, ব্লগার সহ বিশিষ্ট ব্যক্তিদের উপর আবারও জঙ্গি হামলার আশঙ্কা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোয়েন্দা তথ্য, অ্যাটর্নি জেনারেল ও ইউজিসির চেয়ারম্যানকে হত্যার হুমকি। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে আরও সময় লাগবে বলছে ইউরোপীয় ইউনিয়ন, মিয়ানমার সেনাবাহিনীর ধ্বংসযোগ্য পরিকল্পিত মানবাধিকার সংস্থার প্রতিবেদন। প্রচারণায় জমজমাট 3 সিটি নির্বাচন, সেনা মোতায়েন নিয়ে বিপরীত অবস্থানে রাজশাহীর 2 মেয়র প্রার্থী, সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা। পাঠক সৃষ্টির কারিগর হুমায়ুন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের নানা আয়োজন, লেখনীতে আজও মন্ত্রমুগ্ধ পাঠক ভক্ত। এই ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়ের।